সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই বুঝেই দেখো ব্যাপারখানার মধ্যে কি আছে, চলো আমরা একটুখানি বুঝে নিই। বলছে এই যে একটা খুঁটি দেখতে পাচ্ছি, বলছে খুঁটির মাথায় ঘুরন্ত চাকার সঙ্গে বাঁধা দড়ি ধরে দৌড়ানোর একরকম মজা আছে বা খেলা আছে, খেলেছো কখনো? এটা তোমরা নিজেরাও হয়তো দেখে থাকবে, যখন মানে ঘোরানো নাগরদোলাগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেকেই চড়েছো, হ্যাঁ, ঘোড়ায় বা সিংহ বা এরকম ধরনের অনেক পশুর বা দোলনার মতো আছে এরকম জায়গা অনেক সময় চড়েছো, এরকম জিনিসটা আছে, একটা খুঁটি আছে তার পাশে ওই দোলনা বা ঘোড়া বা এরকম ধরনের জন্তুর মানে ইয়েগুলো থাকে, সেইগুলোর মধ্যে চড়ে যখন তুমি দেখছো যে যখন ওটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে তখনই কিন্তু তোমরা ঘুরতে থাকছো, সেই ঘটনাটাই এখানে বলতে চেয়েছে। বলছে খুঁটি থেকে খানিকটা দূরে গিয়ে এক জায়গায় যদি দাঁড়িয়ে থেকে পা দুটোকে তুলে নাও, তাহলে সোজা গিয়ে তুমি কিন্তু এই খুঁটির মধ্যে ধাক্কা খাবে। আর যদি ওই তোমাকে তুমি যদি এই জায়গাটায় যে এরকম রাউন্ডভাবে দৌড়াতে থাকো, তাহলে কিন্তু এই জায়গাটায় ঘুরতে থাকবে, সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। খুঁটি থেকে খানিকটা দূরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যদি পা দুটো মাটি থেকে তুলে নাও, খুঁটিতে বাঁধা দড়িটা ধরে ঝুলতে চেষ্টা করো, তাহলে কি হবে, না সোজা গিয়ে খুঁটির মধ্যে তুমি ধাক্কা খাবে। আর যদি কিন্তু যদি বলছে ছুটতে ছুটতে এক পাশে সরে গিয়ে তারপর পা দুটো দোলাও, মানে এইখানটা অনেকটা দৌড়ে গিয়ে, হ্যাঁ, সার্কেল করে দৌড়ে গিয়ে পা দুটো তুলে দাও, তাহলে কিন্তু তুমি এই জায়গাটায় এই অ্যারো যেভাবে দেওয়া আছে অ্যারোটা সেইভাবে তুমি ঘুরতে থাকবে। সেই রকমই সেটার সঙ্গে তুলনা করে বলা হয়েছে যে মহাকাশে অনেকটা এরকম ঘটে, সূর্যকে ধরে নিচ্ছে একটা খুঁটি আর তুমি হচ্ছ কি না একটা পৃথিবী, পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো তাহলে কি হতো, সূর্যের টানে সোজা গিয়ে কি করতো, সূর্যের টানে সোজা গিয়ে সূর্যের ওপর পৃথিবী ধাক্কা খেত। কিন্তু বলছে সৃষ্টির সময় পৃথিবী সূর্য থেকে একটু সরে আছে বলে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে বলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, মহাকর্ষের নিয়ম মেনে এইভাবেই পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। আর সূর্য তার সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ সমেত আমাদের ছায়াপথ আকাশগঙ্গার কেন্দ্রের চারিদিকে ঘুরছে। এইভাবেই বলছে সূর্যের চারিদিকে গ্রহ, গ্রহের চারিদিকে উপগ্রহ, এই সমস্ত জিনিস কিন্তু কেন্দ্রে বা সূর্যের টানে চারিদিকে ঘুরছে। আচ্ছা, এবার চলে আসছি পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। আমরা এর আগে জেনেছিলাম পৃথিবীর দুটো গতি আছে, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। আহ্নিক একটু জেনে নাও এখানে নিজেদের সুবিধের জন্য, আহ্নিক গতি কাকে বলবো, না পৃথিবী যখন নিজের অক্ষের মধ্যে ঘোরে সেখানে সময় নেয় 24 ঘন্টা বা এক দিন, সেটাকে বলা হচ্ছে আহ্নিক গতি। এই যে পৃথিবী শুধু সূর্যের চারিদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে নিজের অক্ষের চারিদিকে। এটা হচ্ছে একটা কল্পিত অক্ষ, হ্যাঁ, এই ধরে নাও এখানে একটা অক্ষ রয়েছে, এর চারিদিকে কিন্তু পৃথিবী ঘুরছে। এই অক্ষের চারিদিকে ঘুরতে পৃথিবীর সময় নেয় 24 ঘন্টা বা একদিন, এই গতিটাকেই বলা হচ্ছে আহ্নিক গতি বা আবর্তন গতি, ঠিক আছে? সেটাই এই যে কল্পিত রেখা চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাকে বলা হচ্ছে পৃথিবীর অক্ষ, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। এবার চলে আসছি পৃথিবীর দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটি হলো মেরু। তাহলে এইটা আর এটা হচ্ছে মেরু, এইটা এটা উত্তর দিকে আছে বলে উত্তর মেরু, এটা দক্ষিণ দিকে আছে বলে দক্ষিণ মেরু। আর এই দুই বিন্দুর থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর কি রয়েছে, এটা তোমরা সিক্সেও পড়েছিলে, মাঝ বরাবর রয়েছে নিরক্ষ রেখা বা নিরক্ষ বৃত্ত। আমাদের দেশ হয়েছে নিরক্ষ বৃত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চলে অর্থাৎ উত্তর গোলার্ধে, ঠিক এই জায়গাটায়, মানে উত্তর গোলার্ধে এই জায়গাটায় ঠিক আমাদের ভারতবর্ষ অবস্থিত। আচ্ছা, পৃথিবী নিজের অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময় প্রায় হচ্ছে 365 দিন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে, এটাকেই বলা হচ্ছে পরিক্রমণ গতি। বললাম পৃথিবী দুটো গতি আছে, একটা হচ্ছে আহ্নিক গতি, নিজের অক্ষের চারিদিকে ঘুরতে সময় নেয় 24 ঘন্টা বা একদিন, সেটাকে বলা হচ্ছে আবর্তন গতি। আর পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সময় নিচ্ছে 365 দিন এবং পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে,
এই পরিক্রমণকে বলা হচ্ছে পৃথিবী পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। কেন বলছে যে 365 মানে এক বছর, সেই জন্য এটাকে বলা হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বেগ সেকেন্ডে হচ্ছে প্রায় 30 কিলোমিটার। আচ্ছা, এবার এটা তোমরা জানো কি যে কোনো বস্তুকে ওপর দিকে ছুড়লে, আমরা এটা আগেই জানলাম, কোনো বস্তুকে ছুড়লে সেটা সবসময় নিচের দিকে পড়ে, সেটা কেন না মাধ্যাকর্ষণ শক্তির টানে। কিন্তু সবসময় সেটা নাও হতে পারে, অনেক বেশি জোরে ছুড়লে অর্থাৎ বস্তুর গতিবেগ খুব বেশি হলে তা পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে, সেটাকেই বলা হচ্ছে মুক্তি বেগ। এটা ভাষায় করে মানে সুন্দর করে ভাষায় বলতে গেলে বলতে হবে, কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে উপর দিকে ছুটতে পারলে সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে ভাসতে থাকে, পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ এইভাবেই এই মুক্তি বেগেই হয়, এটাকেই বলা হচ্ছে মুক্তি বেগ।